তো এই দুইটা ফিচারের মধ্যে একটা প্রথমটা যেটা সেটা একটা খুবই সিম্পল আইডিয়া খুবই সিম্পল একটা আইডিয়া যেটা হচ্ছে আমরা স্লাইভারের যেই প্যাকেজ ব্যবহার করি অর্থাৎ স্লাইভারকে রাখার জন্য যেই প্যাকেজটা ব্যবহার করি সেটা হচ্ছে স্লাইভারের ক্যান তো ট্র্যাডিশনালি প্রচলিত যেটা ছিল বা এখনো এটা হচ্ছে বহুল ব্যবহৃত সেটা হচ্ছে এক হাজার যে স্লাইভারের ক্যানগুলিকে ব্যবহার করতাম এই স্লাইভারের ক্যানগুলির রেগুলার ডাইমেনশন যেটা সেটা হচ্ছে হাইট বারোশো মিলিমিটার এবং তাদের ডায়ামিটার হচ্ছে ছয়শো মিলিমিটার হাইট বারোশো মিলিমিটার এবং ডায়ামিটার হচ্ছে ছয়শো মিলিমিটার তো কেবলমাত্র এই স্লাইভারের ক্যানের ডায়ামিটারকে ছয়শো মিলিমিটার থেকে বাড়িয়ে যদি এক হাজার মিলিমিটার করে ফেলা হয় কিংবা বারোশো মিলিমিটার করে ফেলা হয় জিনিসটা আইডিয়াটা খুবই সিম্পল শুনতে মনে হয় যে আমরা ক্যানের ডায়ামিটারকে বাড়িয়ে দিলাম কিন্তু এই ক্যানের ডায়ামিটার বাড়ানোর ফলে কি বিশাল পরিমাণ হচ্ছে ইতিবাচক প্রভাব নিয়ে আসা সম্ভব আমাদের স্পিনিং এ তো এটা নিয়ে হচ্ছে আমরা কিছুক্ষণ কথা বলবো এটা হচ্ছে সেই ফিচার ট্রুজলারের ওরা এটা ফিচারটার নাম দিয়েছে জাম্বো ক্যান ওরা এই ফিচারটার নাম দিয়েছে জামবোকেন এটা হচ্ছে একটা ফিচার ট্রুজলারের আর আরেকটা যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ট্রুজলারের ট্রুজলারের একটা একটা মনিটরিং মনিটরিং সিস্টেম সিস্টেম প্রসেস দেখবো আমরা ওটাও খুব চমৎকার জিনিস সেটা হচ্ছে আহ কিভাবে মনে করো একজন ভদ্রলোক যিনি মিল মালিক কিংবা হচ্ছে টপ লেভেল ম্যানেজার হতে পারে জিএম কিংবা ইডি তো সে যদি হচ্ছে ইয়েতেও থাকে কি বলে সে যদি তোমার হচ্ছে মনে করো ফ্যাক্টরি বাইরেও থাকে যদি সে বিদেশের মাটিতেও থাকে বাংলাদেশে হচ্ছে তার ফ্যাক্টরি কিন্তু সে হচ্ছে মনে করো চায়না ঘুরতে গেল গেল। কিংবা হচ্ছে কাজে সে সেখানে বসে ফ্যাক্টরি সম্পর্কে পরিপূর্ণ ভাবে জানতে পারবে যে ফ্যাক্টরিতে কোন মেশিন কি অবস্থায় চলছে কেমন চলছে কি ফল্ট হচ্ছে এবং কেন হচ্ছে এই সংক্রান্ত ব্যাপারে সে জানতে পারবে তো সেটা একটা হচ্ছে প্রসেস মনিটরিং সিস্টেম ট্রুজলারের তো ট্রুজলারেরই আজকে দুইটা ফিচার নিয়ে কথা বলবো একটা হচ্ছে ক্যানের ডায়ামিটারকে বাড়ানো যে ফিচারটাকে ওরা বলে জাম্বোকেন এবং আরেকটা নিয়ে আমরা কথা বলবো হচ্ছে ট্রুজলারের প্রসেস মনিটরিং সিস্টেম অনলাইন প্রসেস মনিটরিং সিস্টেম তো দুইটাই খুব চমৎকার জিনিস প্রথম আইডিয়াটা খুবই সিম্পল কিন্তু তারপরও খুব চমৎকার কারণ তার প্রভাবটা অনেক বেশি সুদূর প্রসারী প্রভাব কেন সুদূর প্রসারী আমরা একটা গ্রাফ নিয়ে কিছুক্ষণ পরেই কথা বলবো তখন আরো ভালো করে বোঝা যাবে যে হচ্ছে কেন সুদূর প্রসারী আরেকটা আসলে এই প্রযুক্তির একেবারে উৎকর্ষতা বলা যেতে পারে সেটা হচ্ছে প্রসেস মনিটরিং সিস্টেম যেটা ওটা নিয়ে আমরা শেষে কথা বলবো ইনশাল তো প্রথমে হচ্ছে আমরা একটু জাম্বো ক্যান নিয়ে কথা বলি জাম্বো ক্যান প্রথমে আমরা শুরুতে দুই এক লাইন কিন্তু ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছি যে জাম্বো ক্যান আর কিছুই না সেটা হচ্ছে ট্র্যাডিশনালি আমাদের হচ্ছে ড্র ফ্রেম এবং কম্বার তাদের স্লাইভারকে যে ক্যানের মধ্যে আমরা রাখি সেই ক্যানগুলির যেই ট্রেডিশনাল ডাইমেনশন যে বারোশো মিলিমিটারের হবে হাইট এবং ছয়শো মিলিমিটারের ডায়া হবে সেই ডাইমেনশন থেকে ট্রেডিশনাল কিন্তু ডায়ামিটার কে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে তো ডায়ামিটারকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হলেই সেটাকে তখন তারা বলছে জাম্বো ক্যান বারোশো মিলিমিটারের ডায়া আগে ছিল ছয়শো জাম্বো ক্যানের মধ্যে তারা ক্যানের ডায়ামিটারকে করে ফেলেছে বারোশো অন্যান্য ম্যানুফ্যাকচাররাও হচ্ছে এই পথে আগায় যেমন রিটারেরই হচ্ছে ছয়শোর জায়গায় তারা এক হাজার মিলিমিটারের ডায়ার হচ্ছে ক্যান তাদের কাছে পসিবল তারা সাপ্লাই করতে পারে চাইলে ছয়শোর জায়গায় এক হাজার মিলিমিটার তো আমার জানা মতে রিটার এখনো বারোশো মিলিমিটারের ক্যানের দিকে আগায় নাই তো ট্রুজলারের এটা আছে যাইহোক আমরা সামনে আগাই প্রথম লাইন যেমন হচ্ছে ট্র্যাডিশন ওরা প্রথমে বলেছে নিউ ইকোনমিক এফিসিয়েন্সি অলসো ইন কম্বিং অলসো ইন কম্বিং অর্থাৎ এই কথাটা কেন করা হলো। জিনিসটা হচ্ছে অর্থনৈতিকভাবে ভাবে সাশ্রয়ী হবে অলসো ইন কম্বিং অলসো শব্দটা কেন যোগ করা হলো এখানে কিন্তু একটু কথা লুকিয়ে আছে যে কেন অলসো যোগ করা হলো কম্বিংয়েও বাংলাটা হচ্ছে এরকম যে এক ইকোনমিক এফিসিয়েন্সি তো কম্বিং এর ইকোনমিক এফিসিয়েন্সি কথাটা এর জন্য বলা যে ও বা অলসো যোগ করা হলো কারণ আমরা জানি যে কম্বিং এর সময় শর্ট ফাইবার কে রিমুভ করে দেয়া হয় আমরা যদি চিন্তা করি अराउंड 13% শর্ট ফাইবার কে রিমুভ করে দিব তার মানে 13% ফাইবার কে কিন্তু আমরা ফেলে দেয়া লাগছে অনেক কিন্তু এটা এবং এই 13% ফাইবার কে তুমি কিন্তু ব্লু রুম এর পাঁচ ছয়টা মেশিন তারপরে কার্ডিং একটা সাতটা তারপর হচ্ছে ড্রপ ওয়ান একটা আটটা তারপর হচ্ছে ল্যাব ফর্মার নয়টা মেশিন তাহলে এই যে তেরো পার্সেন্ট ফাইবার কে তুমি প্রসেস করে নিয়ে আসছো এই তেরো পার্সেন্ট ফাইবার কে কিন্তু তুমি এই নয়টা মেশিন পার করে তারপরে নিয়ে এসে ফেলে দিচ্ছ এটা কিন্তু একটা অনেক বড় লস তাই না কারণ এই তেরো পার্সেন্ট ফাইবার কে হচ্ছে তোমার এই নয়টা মেশিন ঘুরায় নিয়ে এসে কমবারে ফেলে দেওয়া লাগলো এটা হচ্ছে অনেক বড় একটা ক্ষতি তো এই জন্য বলা হচ্ছে আমাদের এখানে এতটাই মানে ইকোনমিক এফিসিয়েন্সি যদি আপনি জাম্বো ক্যান ব্যবহার করেন তাদের ভাষা আর কি এটা যদি আপনি জাম্বোক্যান ব্যবহার করেন তাহলে আপনার এই এত পরিমাণ সাশ্রয় হবে যে কম্বারে ফেলে দেওয়ার কারণে আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন সেই কম্বার মেশিনেও আপনি হচ্ছে সাশ্রয় করতে পারবেন যদি আহ জাম্বো ক্যান এই ফিচারওয়ালা জিনিসটা আপনি হচ্ছে ব্যবহার করেন ঠিক আছে এটাই হচ্ছে মূলত এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে যে অলসো শব্দটা দিয়ে যে কম্বার যদিও একটা ফাইবার ফেলে দেওয়ার জায়গা ঠিক আছে যেটা খরুচে জায়গা ফাইবার কে ফেলে দিচ্ছে এর মধ্যেও আপনি হচ্ছে ইকোনমিক্যালি হচ্ছে আপনি এফিশিয়েন্ট হতে পারেন যদি আপনি জাম্বো ক্যান ব্যবহার করেন যাই হোক পরে ওরা একটা বেসিক পরিচিতি দিয়েছে যে ট্র্যাডিশনালি কম্বার্সে ইউজ টু 600 ডায়ামিটার ক্যান অর্থাৎ সাধারণত আমাদের ক্যানের ডায়ামিটার 600 মিমি থাকে কার্ডিং ছাড়া কিন্তু কার্ডিং এ বড় থাকে কার্ডিং এর পরের যে মেশিনগুলা কিংবা হচ্ছে কম্বার এগুলোর ছয়শো মিলিমিটার ডায়া এবং হাইট হচ্ছে এক হাত বারোশো মিলিমিটার এটা হচ্ছে তাদের রেগুলার ডাইমেনশন লাইন অনলি টয়োটা ট্রুসলার কম্বিং অ্যালাউজ দ্য সিলেকশন অফ লার্জার অ্যান্ড মোর ইকোনমিক্যাল ক্যান ফরম্যাটস আপ টু বারোশো মিলিমিটার ডায়ামিটার

এর আগে আমি যে মেশিনটার কথা বলেছিলাম এটাই ওই মেশিনটা টিসিও টুয়েলভ হ্যাঁ এই যে এই যে টিসিও ঠিক আছে এটা টয়োটা এবং ট্রুজলারের সম্মিলিত যৌথ উদ্যোগ ছিল এই যে টয়োটা ট্রুজলার কম্বার টিসিও টুয়েলভ পরবর্তী সময় হচ্ছে এটা এখন এখন আর তাদের ওয়েবসাইটে এটা দেখায় না আচ্ছা তো এই জাম্বকেন ফিচারটা নিয়ে আমরা আরেকটু আগাই আচ্ছা পরবর্তীতে বলা হচ্ছে দ্য ফিলিং কোয়ান্টিটি ইন দ্য ক্যানস হ্যাজ এ মেজর ইনফ্লুয়েন্স অন ইকোনমিক এফিসিয়েন্সি তো ইকোনমিক এফিসিয়েন্সির মূল বিষয় যেটা সেটা হচ্ছে ফিলিং কোয়ান্টিটি অর্থাৎ আমাদের হচ্ছে ফিলিং কোয়ান্টিটি মানে কি বোঝাচ্ছে যদি আমি একটা ক্যান যেটা ছয়শো মিলিমিটার ডায়া তো এটার ডায়ামিটার যদি আমি অনেক বেশি হচ্ছে বৃদ্ধি করি বারোশো মিলিমিটার করে ফেলে তাহলে অবশ্যই ফিলিং কোয়ান্টিটি বাড়বে তার মানে আমি আগের চেয়ে প্রচুর পরিমাণ স্লাইবার বেশি রাখতে পারবো তো পরে বলা হচ্ছে যে এই যে এই ঘটনাটা যে আমি বড় বড় ক্যান বানাচ্ছি যেখানে আমি প্রচুর পরিমাণ স্লাইভার রাখতে পারছি এই জিনিসটা আমাকে ইকোনমিক্যালি হচ্ছে এফিসিয়েন্ট করে তোলে কিভাবে করে তোলে সেটা নিচে ব্যাখ্যা করা হচ্ছে আমিও ব্যাখ্যা করছি লার্জার ক্যান ডাইমেনশন হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট তো কোন কোন জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট রাখে প্রথম কথা হচ্ছে হায়ার এফিসিয়েন্সি মেশিন এফিসিয়েন্সি বাড়বে সেটা কিভাবে সম্ভব এখানে এফিসিয়েন্সি বলতে বোঝানো হচ্ছে যে মেশিনের রানিং টাইম আমাদের মেশিনে কিন্তু হচ্ছে ধরা যাক আমরা যখন হিসাব করি যে এর আগে আমরা প্রোডাকশনের ম্যাথ যখন করেছি যে পার শিফটে যখন আমরা হিসাব করি যেমন ধরো যে কেজি পার শিফট বা কেজি পার ডে তখন কিন্তু আমরা মোটেও এই কথা চিন্তা করি না যে হচ্ছে শিফটের মধ্যে আট ঘন্টার সময় পুরাটুকুর সময় মেশিন চালু ছিল তাই না আমরা কিন্তু এটা হিসাব করি না বরঞ্চ আমরা একটা মেশিনের এফিসিয়েন্সি নিয়ে আসি ওই জিনিসটাকে মাথায় রেখে যে শিফটের আট ঘন্টার সময় মেশিন চালু থাকাটা তার জন্য সম্ভব না কি জন্য সম্ভব না কারণ হচ্ছে হতে পারে কোন একটা ম্যাটেরিয়াল জ্যাম হয়ে গেছিল কিংবা ম্যাটেরিয়াল ছিঁড়ে গিয়েছিল যেমন হতে পারে স্লাইবার ছিঁড়ে গিয়েছিল কিংবা হচ্ছে স্লাইবার কিংবা ওয়েভ হচ্ছে জ্যাম হয়ে গিয়েছিল ওয়ার্কারের অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্স এর প্রয়োজন হয়েছিল কিংবা হতে পারে যে পাওয়ার সাপ্লাই ছিল না তা পাওয়ার কাট ছিল তারপরে হতে পারে অনেক সময় আমাদের মেশিনে হচ্ছে মেইনটেনেন্সের দরকার পড়ে তখন মেশিন বন্ধ থাকে এখানে অবশ্য যে জিনিসটার দিকে নজর দেওয়া হয়েছে যেটা অবশ্যই ঘটেই মেশিনে এড়ানো সম্ভব না সেটা হচ্ছে যে ছয়শো মিলিমিটার ডায়ামিটার যদি কোন একটা মেশিন হয়ে থাকে তখন তার মধ্যে মনে করো অ্যারাউন্ড পাঁচ হাজার দুইশো মিটারের মতো স্লাইভার আটে যদি ডায়ামিটার হচ্ছে ছয়শো হয় ঠিক আছে ডায়ামিটার যদি ছয়শো হয় তাহলে তার মধ্যে প্রায় পাঁচ হাজার দুইশো মিটারের মতো স্লাইভার হচ্ছে সেখানে আটে তো এখন তার মানে কি এই 5200 মিটারের স্লাইভারের ক্যান যখন তোমার হচ্ছে ফুল হয়ে যাবে ফুল হয়ে যাবে তখন কিন্তু এই স্লাইভারটাকে সরাতে হবে স্লাইভারটাকে সরায়ে একটা এম্পটি ক্যান খালি একটা ক্যান এনে বসাতে হবে এরপর আবার প্রোডাকশন চালু হবে তাহলে এই যে ফুল ক্যানটাকে সরানো এবং নতুন একটা ক্যানকে তার মধ্যে বসায় রাখা নতুন একটা ক্যানকে তার মধ্যে হচ্ছে বসানো তো এইটুকু সময় কিন্তু মেশিন বন্ধ থাকে ঠিক আছে এইটুকু সময় কিন্তু মেশিন হচ্ছে বন্ধ থাকে তো এটা কিন্তু আমাদের এফিসিয়েন্সিকে অনেকখানি কমায় দেয় যে পাঁচ হাজার দুইশো মিটার পর পরে মেশিন ধরা যাক তোমার দশ সেকেন্ডের জন্য বন্ধ ছিল হ্যাঁ ধরে নাও পাঁচ হাজার দুইশো মিটার পর পরে মেশিন দশ সেকেন্ডের জন্য বন্ধ ছিল তো এটা কিন্তু এফিসিয়েন্সিকে কমাই দিচ্ছে তো আমি যদি এই কাজটা করি পাঁচ হাজার দুইশো মিটারের জায়গায় এমন একটা ক্যান ব্যবহার করি যে ক্যানটার হচ্ছে লিমিট মনে করো পনেরো হাজার মিটার পনেরো হাজার মিটার যেমন বারোশো মিলিমিটার ডায়ামিটার ক্যানারি ক্যাপাসিটি পনেরো হাজার মিটার পনেরো হাজার প্লাস পনেরো হাজারের উপরে তো তার মানে কিন্তু আমার স্টপেজ টাইমটা তখন কমে যাবে আমি যদি লার্জার ক্যান ব্যবহার করি আগে যেখানে পাঁচ হাজার দুইশো মিটার পরে পরে হচ্ছে মেশিন স্টপ হতো বাধ্যতামূলক স্টপ হতো ওই ক্যান চেঞ্জিং এর জন্য তো এখন কিন্তু সেই চেঞ্জটা হবে হচ্ছে পনেরো হাজার মিটার পর পরে সুতরাং আমি এই ক্যান চেঞ্জিং সংক্রান্ত যে মেশিন স্টপেজ এটাকে কিন্তু তিন গুণ পিছিয়ে দিতে সরি ছেষট্টি ভাগ শতকরা ছেষট্টি ভাগ কমায় ফেলতে সক্ষম হব এটাই ওরা বলছে তো এটা যে শুধুমাত্র কমবারই হবে তা কিন্তু না এটার প্রভাবটা কিন্তু আমরা ড্রফেম টু তেও পাবো কেন পাবো কারণ হচ্ছে কম থেকে কম স্লাইভার নিয়ে তারপরে তো আমরা হচ্ছে ড্রফেম টু তে চলে যাই এবং ড্রফেম তে হচ্ছে ফিট দেই কমবার থেকে যেটা ডেলিভারি পাচ্ছে ওটাই তো আমরা ড্রফেম টুতে নিয়ে ফিট দেই তো ড্রফেম টু এর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হতো আগে যে ছয়শ মিলিমিটার অর্থাৎ ট্র্যাডিশনাল ক্যান পাঁচ হাজার দুইশো মিটার পরপরই শেষ হয়ে যেত তো আমাকে কিন্তু তখন পাঁচ হাজার দুইশো মিটার পর পর নতুন স্লাইভার এনে ফিট দেওয়ার জন্য দেওয়া লাগতো তাহলে এই যে ফিট দিতে দিতে পাঁচ হাজার দুইশো মিটার স্লাইভার শেষ হয়ে গেল ওই ক্যানটাকে সরাবো খালি ক্যানটাকে সরাবো নতুন একটা ক্যান এনে বসাবো ঠিক আছে এইটুকু সময় কিন্তু হচ্ছে ড্রফেম টু কেও বন্ধ রাখতে হবে মেশিন কি স্টপ করতে হবে তো এই জায়গায় পাঁচ হাজার দুইশো মিটারের জায়গায় আমি যদি পনেরো হাজার দুইশো মিটার ব্যবহার করি তাহলেও কিন্তু আমার এই ক্যান চেঞ্জিং সংক্রান্ত আমার যে মেশিন স্টপেজ সেটা আমি হচ্ছে কমাই ফেলতে পারছি এবং সেটা দুইটা বেশি মেশিনেই কমবারেও কিন্তু যেমন কমে যাচ্ছে যেহেতু কম্বাট থেকে পাওয়া কম স্লাইভারকে আমরা ড্রফেম টু তে ফিট দিই ড্রফেম টু তেও কিন্তু এটার পজিটিভ ইমপ্যাক্ট আমরা পাবো এটাই বলা হয়েছে হায়ার এফিসিয়েন্সি ডিউরিং প্রসেসিং ইন দ্য ক্রিল অফ দ্য ডাউনস্ট্রিম লেভেল লেভেলার ড্রফেম ক্রিল মানে আমরা জানি যেখানে ফিট প্যাকেজকে রাখা হয় সেই জায়গাটাকে বলে ক্রিল আর একটা হচ্ছে ডিউরিং ফিলিং অফ দ্য ক্যান্স অর্থাৎ ক্যান যে ভরলো ভরা শেষ হলে তো আমার চেঞ্জ করা লাগবে তো এখন ভরতেই অনেক দেরি হচ্ছে তার মানে ক্যান যে সময় পিছিয়ে যাচ্ছে তো মেশিন স্টপেজ টাইম কমে যাবে এর ফলে আমরা এফিসিয়েন্সি বেশি পাব একটা কিন্তু এটা অনেক বড় একটা জিনিস পাওয়া গেল তারপরে স্মলার নাম্বার অফ ক্যান ট্রান্সপোর্টস অ্যান্ড ক্যানস রিকোয়ার্ড অর্থাৎ ক্যান নিয়ে নড়াচড়াও কমে যাবে এবং প্রয়োজনীয় সংখ্যক ক্যানের সংখ্যাও কিন্তু কমে যাবে তো প্রয়োজনীয় সংখ্যক ক্যানের পরিমাণ কমে যাবে কেন কারণ ওই যে আগে হচ্ছে একটা ক্যানের মধ্যে আমরা পাঁচ হাজার দুইশো মিটার স্লাইভার রাখতাম এখন যদি ক্যানের মধ্যে আমরা একটু সাইজ বড় করি তাহলে পনেরো হাজার দুইশো মিটার রাখতে পারছি বা পনেরো হাজার পাঁচশো মিটার বা সাতশো মিটারের মতো রাখতে পারছি তাহলে আমার ক্যানের পরিমাণ কিন্তু কমে যাবে আগে যেখানে তিনটা ক্যান লাগতো এখন সেখানে একটা ক্যান লাগবে হ্যাঁ এটা ঠিক এটা আকৃতিতে কিছুটা বড় হবে অবশ্যই কিন্তু তিনটার জায়গায় একটা ক্যান লাগবে তাতে সুবিধা কি হবে সুবিধা হচ্ছে যে আমাদের ক্যান নিয়ে নড়াচড়া বা ক্যান নিয়ে দৌড়াদৌড়ি আমাদের কমে যাবে আগে পাঁচ হাজার দুইশো মিটার হলেই ক্যান ফুল হয়ে যেত এরপরে কিন্তু ওয়ার্কারকে সেই ফুল ক্যানটা নিয়ে দৌড়ানো লাগতো ড্রপ এম তে এখন কিন্তু তার এই দৌড়াদৌড়ির পরিমাণটা তিন গুণ কমে আসলো সরি সিক্সটি সিক্স পরিমাণ সিক্সটি সিক্স পার্সেন্ট কমে আসলো তো কারণ হচ্ছে এখন সেই দৌড়টা দেওয়া লাগবে পনেরো হাজার দুইশো মিটার পরে তার দৌড় দেওয়া লাগবে আগে যেখানে পাঁচ হাজার দুইশো মিটার পরে একটা দৌড় দেওয়া লাগতো তাহলে ক্যান নিয়ে নড়াচড়াটা হচ্ছে কম হবে ক্যান নিয়ে নড়াচড়াটা কেন আসলে এটা নিয়ে আমরা কথা বলবো ক্যান নিয়ে নড়াচড়ার এই সংক্রান্ত বিষয়ে কথা বলার কারণ হচ্ছে যখন আমরা ক্যান ট্রান্সপোর্ট করি ক্যান ট্রান্সপোর্টটা সবসময় একটা হ্যাজার্ডের তৈরি করে একটা হ্যাজার্ডের সিচুয়েশন তৈরি করে কেন কারণ ক্যান নিয়ে হচ্ছে কারণ ফ্লোরের মধ্যে সবসময় হচ্ছে ওয়ার্কাররা ম্যাটেরিয়াল নিয়ে চলাফেরা করে ওয়ার্কারদের চলাফেরা করার জন্য জায়গার প্রয়োজন পড়ে তো যদি সেখানে বড় যদি সেখানে ক্যান নিয়ে চলাফেরা করা হয় তাহলে কিন্তু ট্রান্সপোর্টেশনটা ক্ষতিগ্রস্ত হয় এক মেশিন থেকে আরেক মেশিনে যাওয়া ঠিক আছে তার কিংবা ওয়ার্কারদের এক মেশিন থেকে আরেক মেশিনে মুভ করা কারণ একজন ওয়ার্কার অধীনে একাধিক ড্রফ্রেম থাকবে হ্যাঁ যে ধরা যাক বললো যে তুমি এই ছয়টা ড্রফেম সামলাও তো ক্যান নিয়ে যদি কেউ নড়াচড়া করতে থাকে তার নিজেরই মুভ করতে কষ্ট হবে তো এটা সবসময় একটা হ্যাজার্ড তৈরি করে যে ক্যান ট্রান্সপোর্টেশনটা তো এই দিক থেকেও সুবিধা হবে যে আমার ক্যানের সংখ্যাও কমবে ক্যানের প্রয়োজনও কমবে এবং হচ্ছে ক্যান নিয়ে দৌড়াদৌড়ির পরিমাণও কমে যাবে তো যদি ক্যান নিয়ে দৌড়াদৌড়ি পরিমাণ কমে যায় তাহলে কিন্তু আমার ওয়ার্কারও কম লাগবে তাই না ওয়ার্কারও কিন্তু কম লাগবে কারণ হচ্ছে এখন যদি আগে পাঁচ হাজার দুইশো মিটার হচ্ছে ক্যান ফুল হয়ে যেত সেই ক্যানটা কেন দৌড়ানো লাগতো এখন সেই ক্যানটা হচ্ছে তোমার ভর্তি হচ্ছে পনেরো হাজার দুইশো মিটার পরে অর্থাৎ তিন গুণ বেশি সময় লাগছে তো ওয়ার্কার এই সময়টাই ফ্রি তো মালিক পক্ষ কি করবে ওয়ার্কারকে তো ফ্রি রাখবে না বরঞ্চ কি করবে তার দায়িত্ব বাড়ায় দিবে যে তুমি আগে ছয়টা মেশিন সামলাইতে এখন তুমি বারোটা মেশিন সামলাবা ঠিক আছে যেহেতু ওর দৌড়াদৌড়ি কম লাগতেছে তাহলে এখন সে বারোটা মেশিনকে কভার করতে পারবে ওর দৌড়াদৌড়ি কমে না ওর উপর বেশি মেশিনের দায়িত্ব চাপায় দেওয়া হবে তো একজন ওয়ার্কার যদি বেশি মেশিন সামলাইতে পারে তাহলে অবশ্যই ওভারঅল আমার ওয়ার্কারের পরিমাণ কমে আসবে এটাকেই বলা হচ্ছে যে লোয়ার পার্সোনাল কস্ট অর্থাৎ আমার ম্যান পাওয়ারের পিছনে যে খরচ করতাম সেটা হচ্ছে কমে আসবে শেষের সংখ্যা শেষের পয়েন্টটা হচ্ছে হায়ার কোয়ালিটি কোয়ালিটি বেড়ে যাবে কোয়ালিটি ইস্যুটা কিভাবে আসলো এটাও মজার জিনিস যে ক্যানের ডায়ামিটার বাড়াই দিলে এখানে কোয়ালিটির সাথে কি সম্পর্ক আহ কোয়ালিটির সাথে একটা কথা এখানে বলা যেতে পারে সেটা হচ্ছে যখন আমরা হচ্ছে কোয়ালিটি নিয়ে কথা বলবো আমাদের স্লাইভারের ক্ষেত্রে বা ড্র ফ্রেমের ক্ষেত্রে যখন হচ্ছে একটা ক্যান শেষ হয়ে যায় ধরা যাক ফ্রেম টু এর কথা আমরা চিন্তা করি ড্রফেম টুতে আমরা হচ্ছে কম স্লাইভার এনে ফিট দিলাম ছয়শো মিলিমিটার ডায়ার ক্যান পাঁচ হাজার দুইশো মিটার লেংথ আছে প্রত্যেকটা ক্যানের মধ্যে তো এখন প্রসেস করতে করতে হচ্ছে মনে করো পাঁচ হাজার দুইশো মিটার তো পাঁচশো মিটার পার মিনিটে ড্রফেম টু চলছে তুমি ধরে নাও পাঁচশো মিটার পার মিনিটে ড্রফেম টু চলছে তাহলে পাঁচশো মিটার পার মিনিটে যদি চলে পাঁচ হাজার মিটার শেষ হতে তো দশ মিনিট সময় লাগবে দশ মিনিট পরে ক্যান শেষ হয়ে গেল তো আমি মেশিন বন্ধ করলাম মেশিন বন্ধ করে কি করব ওই কম্বার মেশিন থেকে আগে থেকেই আমি স্লাইভারের ক্যান এনে রেখেছিলাম সেই ক্যানের সাথে অর্থাৎ নতুন ক্যানের সাথে শেষ হয়ে যাওয়া ক্যানের যে স্লাইভার ছিল সেটাকে কিন্তু আমাকে জোড়া লাগাই দিতে হবে নয়তো তো আমি কন্টিনিউটি পাবো না তাহলে শেষ হয়ে যাওয়া ক্যানের স্লাইভার অর্থাৎ পুরান স্লাইভারের সাথে নতুন ক্যানের স্লাইভারের একটা জোড়া লাগাইতে হবে এই জোড়া লাগানোর কাজটা ওয়ার্কাররা করে কি দুইটা স্লাইভারকে একসাথে করে এভাবে একটা টুইস্ট দিয়ে তারা হচ্ছে ছেড়ে দেয় যদিও মুখে বলে হাফ টুইস্ট কিন্তু দেওয়ার সময় আসলে কেউ কম দেয় না আর কি দেওয়ার সময় একদম এইভাবে হ্যাঁ খুব ভালো মতো পাকায় দিয়ে দড়ির মতো করে পরে ছেড়ে দেয় এই যে পাকায় দিল দড়ির মতো এটা আসলে খুব বড় ধরনের সমস্যা তৈরি করে কেন বড় ধরনের সমস্যা কারণ হচ্ছে বড় ধরনের সমস্যা তৈরি করার কারণ যেটা সেটা হচ্ছে যে দুইটা স্লাইভারকে যখন সে হচ্ছে একসাথে টুইস্ট দিয়ে দিল তখন একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় সেটা হলো মনে করো আমার এই আঙ্গুল একটা স্লাইভার এটা একটা স্লাইভার এই আঙ্গুলে বিশ ফাইবার আছে এই আঙ্গুলে বিশ হাজার ফাইবার তো দুইটাকে আমি যদি ওভারল্যাপ করি এইভাবে দুইটা স্লাইভারকে যদি আমি এভাবে ওভারল্যাপ করে একটা টুইস্ট দিয়ে ছেড়ে দিই তাহলে যেই জায়গাটায় আমি ওভারল্যাপ করলাম এই জায়গায় কিন্তু স্লাইভারের সংখ্যা হয়ে গেল চল্লিশ হাজার তার মানে পুরা স্লাইভারের মধ্যে অ্যারাউন্ড বিশ ফাইবার আছে যেই জায়গাটায় আমি হচ্ছে আহ স্লাইভার এইভাবে রাখে রেখে দিলাম ওভারল্যাপ করলাম এই জায়গায় কিন্তু চল্লিশ হাজার ফাইবার হয়ে গেলো তাহলে এই যে একটা পিসিং হয়ে গেল পিসিং এর ফলে যে একটা থিক প্লেস তৈরি হয়ে গেলো এই থিক প্লেসটা কিন্তু হচ্ছে আহ মনে করো তুমি এক ইঞ্চি জায়গা জুড়ে একটা থিক প্লেস বানায় ফেলছো এক ইঞ্চি জায়গা জুড়ে তুমি অবশ্য এক ইঞ্চি লাগবে না আরো বেশি লাগবে মনে করো দুই ইঞ্চি লাগবে দুই ইঞ্চি জায়গা জুড়ে তুমি পিসিং করছো এখন তুমি কিন্তু এটা ভেবো না যে ইয়ার্নের মধ্যে এই থিক প্লেসটা কেবল দুই ইঞ্চি জায়গা জুড়েই থাকবে স্লাইভারকে তুমি কিন্তু বহু গুণ করে ইয়ার্ন বানাচ্ছো তাহলে ইয়ার্নের মধ্যেও কিন্তু এই থিক প্লেসটা বহুদূর ছড়ায় যাবে স্লাইভার থেকে রোভিং এ ছড়াবে রোভিং থেকে ইয়ার্নেও কিন্তু এই থিক প্লেসটা বহুদূর ছড়ায় যাবে সুতরাং এটা কিন্তু একটা বড় ফল্ট হচ্ছে তৈরি করে ফেলতেছে তাহলে তার মানে ট্র্যাডিশনাল উপায়ে যেহেতু পাঁচ হাজার দুইশো মিটার স্লাইভারই আটে তাহলে এই পিসিংটা এবং এই পিসিং সংক্রান্ত কোয়ালিটির মধ্যেই যে ফল ডাউন হলো এই ফল ডাউনটা আমি পাবো হচ্ছে স্লাইভারের ক্ষেত্রে পাঁচ হাজার দুইশো মিটার পরে পরে পিসিং সংক্রান্ত এই ফল্টটা আর যদি আমি ক্যানের ক্যাপাসিটি বাড়িয়ে দেই পাঁচ হাজারের জায়গায় পনেরো হাজার করে ফেলি ছয়শো মিলিমিটারের ক্যানের জায়গায় বারোশো মিলিমিটারের ক্যান ব্যবহার করি কিংবা এক হাজার মিলিমিটারের ক্যান ব্যবহার করি তাহলে কিন্তু এই পাঁচ হাজার দুইশো মিটারের পরিবর্তে এই পিসিং সংক্রান্ত ফল্টটা আমি পাচ্ছি হচ্ছে পনেরো হাজার মিটার পরে ঠিক আছে পাঁচ হাজারের পরিবর্তে আমি এই পিসিং সংক্রান্ত ফল্ট কিন্তু পাচ্ছি পনেরো হাজার মিটার পরে সুতরাং এইখানে গিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পিসিং সংক্রান্ত ফল্টের পরিমাণটাও কিন্তু অনেক কমে আসছে যার ফলে একটা ওভারঅল কোয়ালিটির ক্ষেত্রে আমরা পজিটিভ ইমপ্যাক্ট পাবো তো এইটুকু গেল হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা এখন আমরা একটু একটা গ্রাফের দিকে চলে যাই আমার মনে হয় গ্রাফটা দেখলে বুঝে আসবে যে আসলে কত বিশাল একটা পার্থক্য তৈরি হয় একটা সামান্য আইডিয়া থেকে তার আগে আমরা এখানে একটু দেখি যে এখানে ক্যানগুলি সম্পর্কে একটু আইডিয়া দেওয়া হয়েছে যে ছয়শো মিলিমিটার এক হাজার মিলিমিটার বারোশো মিলিমিটার ছয়শটা হচ্ছে ট্রেডিশনাল এমনকি এখনো বেশিরভাগ ফ্যাক্টরিতে আসলে ছয়শটাই ব্যবহার করা হচ্ছে তো জাম্বো ক্যান কিংবা হচ্ছে এক হাজার মিলিমিটার ডায়মিটারকে এটার ব্যবহার খুব বেশি বাড়ে নাই কারণ হচ্ছে এগুলি নিয়ে আসতে গেলে আবার মেশিনের মধ্যেও কিছু চেঞ্জ নিয়ে আসা লাগবে আগের মেশিনগুলো গুলা ছয়শো মিলিমিটার ডায়ার ক্যান ফিট দেওয়ার জন্য উপযোগী ছিল তো হচ্ছে সেখানে এখন পাঁচ হাজার দুইশো মিটারের সরি বারোশো মিলিমিটার ক্যান আসলে আটবে না মেশিনের মধ্যে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা লাগবে এই পরিবর্তনগুলির দিকে অনেকে যেতে চায় না যার ফলে হচ্ছে এখনো অনেকেই ছয়শো মিলিমিটার ডায়াটাই ব্যবহার করছে হ্যাঁ নতুন মেশিন যদি কেউ বসায় আন করা নতুন মেশিন তখন হয়তো তারা এই ফিচারটাই নিয়ে নেবে তো বারোশো মিলিমিটারের হচ্ছে দেখো তার মানে রেগুলার ট্র্যাডিশনাল এটা ছয়শো মিলিমিটার ডায়া পাঁচ হাজার দুইশো মিটার স্লাইভার আটবে এবং তার ওয়েট হবে হচ্ছে অ্যারাউন্ড ছাব্বিশ কেজি এর জায়গায় এর পরবর্তীতে আরেকটা ফিচার আসছিল এক হাজার মিলিমিটার ডায়ামিটার বাড়ানো হয়েছিল তো আগের চাইতে একশো চার পার্সেন্ট স্লাইভার বেশি আটত ছাব্বিশ কেজির জায়গায় তেপ্পান্ন হচ্ছে কেজির তার ক্যাপাসিটি এবং লেংথ ওয়াইজ ক্যাপাসিটি হচ্ছে দশ হাজার ছয়শো মিটার পরবর্তীতে টিসিও এর ক্ষেত্রে তারা জাম্বো ক্যান নিয়ে আসলো যেটা চাইতে বেশি স্লাইভার তার মধ্যে রাখতে সক্ষম প্লাস তেতাল্লিশ পার্সেন্ট বেশি স্লাইভার রাখতে সক্ষম এবং এখানে হচ্ছে পনেরো হাজার দুইশো মিটার স্লাইভার আটবে যার ওয়েট হবে হচ্ছে ছিয়াত্তর কেজি এটাকে আমরা বলবো হচ্ছে এটাকে আমরা বলি মূলত জাম্বো তো অর্থাৎ এখানে একটা ডাইমেনশন সংক্রান্ত আইডিয়া দেওয়া হলো যে চাইতে আমরা যদি বারোশো জাম্বোক ব্যবহার করি তাহলে একশো বিরানব্বই পার্সেন্ট বেশি এবং প্রায় তিন গুণ বেশি তিনগুণ বেশি স্লাইভার কিন্তু আমরা এখানে রাখতে পারছি করলে কিন্তু আমরা হাইট কিন্তু বাড়াই নাই হাইট বাড়াই নাই ডায়ামিটার বাড়িয়ে দিয়েছে হাইট কিন্তু সেই বারোশো মিলিমিটারই রয়ে গেল আচ্ছা এরপরে আমরা একটা গ্রাফে চলে যাই মূলত এই গ্রাফটা অ্যানালাইসিস করলে আমরা হচ্ছে এই বিশাল পরিবর্তনটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দেওয়া হয়েছে অ্যানুয়াল ইয়ার্ন প্রোডাকশন টন ইন দা কম্বিং মিল ইয়ারলি কত টন হচ্ছে ইয়ার্ন প্রোডাকশন একটা ফ্যাক্টরি হতে পারে বিভিন্ন মান দেওয়া আছে 2000 টন ইয়ারলি কিন্তু এক বছরে 2000 টন 4000 টন 6000 টন 8000 টন 10000 টন এক অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর দেয়া আছে হলো ওয়াই অক্ষ বরাবর দেয়া আছে যে ক্যান ট্রান্সপোর্ট এন্ড স্লাইভার পিসিং পার ইয়ার অর্থাৎ এক বছরে ফ্যাক্টরিতে এক বছরে কতগুলি ক্যান ট্রান্সপোর্ট হচ্ছে এবং কতবার স্লাইভার পিসিং হচ্ছে এক বছরে দুই লাখ থেকে শুরু করে আঠারো লাখ পর্যন্ত দুই লাখ থেকে শুরু করে আঠারো লাখ পর্যন্ত তো এখন তাহলে আমরা দেখি বিষয়টা তার মানে হচ্ছে কোন একটা ফ্যাক্টরির যদি হচ্ছে ইয়ারলি প্রোডাকশন হয় টন টন তাহলে সে যদি মিলিমিটারে ক্যান ব্যবহার করে যে লালদাগ মিলিমিটারে ক্যান ব্যবহার করে তাহলে তার ক্যানের পিসিং হয় অ্যারাউন্ড তিন লাখের মতো ক্যান ট্রান্সপোর্ট এবং স্লাইভার পিসিং খেয়াল রেখো ক্যান ট্রান্সপোর্ট একটা কিন্তু প্রসেস হ্যাজার্ড এবং স্লাইভার পিসিং কিন্তু ফল্ট তৈরি হওয়ার কারণ তো দুই হাজার টন ইয়ার্লি প্রোডাকশন হলে তিন লাখ হচ্ছে তার এই ক্যান ট্রান্সপোর্ট এবং স্লাইবার পিসিং হবে এক বছরে প্রোডাকশন যত বাড়বে তার কিন্তু ক্যান ট্রান্সপোর্টেশন এবং পিসিং ততই বেড়ে যাচ্ছে এখান থেকে শুরু করে একবারে উপর পর্যন্ত ততই কিন্তু সে বেড়ে যাচ্ছে যদি একদম শেষ মাথায় পৌঁছায় যায় তাহলে যেই ফ্যাক্টরির হচ্ছে ইয়ারলি প্রোডাকশন দশ হাজার টন তার প্রায় ষোলো লাখ হচ্ছে ক্যান ট্রান্সপোর্টেশন এবং ইয়ার্ন পিসিং হচ্ছে ষোলো লাখ দশ হাজার প্রোডাকশনের জন্য যার প্রোডাকশন দশ হাজার টন এই ঠিক আছে আর যার হচ্ছে দশ হাজার টন প্রোডাকশন তার হচ্ছে ষোলো লাখ এখন এটা হচ্ছে ছয়শো মিলিমিটারে ক্যান ব্যবহার করলে তো এর জায়গায় ছয়শোর জায়গায় যদি আমি এক হাজার ব্যবহার করি তাহলেই দেখো রেজাল্ট চলে আসে ষোলো লাখের জায়গায় রেজাল্টটা কিন্তু চলে আসে হচ্ছে সাত লাখের কাছাকাছি সাত লাখ তাহলে কোথায় ষোলো লাখ প্রায় আর কোথায় সাত লাখ এক হাজার মিলিমিটার ক্যান ব্যবহার করলে যদি জাম্বো ক্যান ব্যবহার করা হয় তাহলে কিন্তু আরো বিশাল বড় একটা পার্থক্য মাত্র পাঁচ লাখের চাইতেও কম তার মানে হলো ফ্যাক্টরির হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন যদি দশ হাজার টন হয় তাহলে ছয়শো মিলিমিটারের ক্যান ব্যবহার করলে ক্যান ট্রান্সপোর্ট এবং স্ল্যাবার পিসিং হচ্ছে এক বছরে প্রায় ষোলো লাখ প্রায় ষোলো লাখ আর যদি জাম্বো ক্যান ব্যবহার করা হয় তাহলে দশ হাজার টন প্রোডাকশনের জন্য মাত্র পাঁচ লাখের চাইতেও কম অনেক কমে যাচ্ছে অনেক কমে যাচ্ছে এবং তুমি খেয়াল রাখতে হবে তার মানে যদি ধরা যাক এই যে ষোলো লাখ ক্যান ট্রান্সপোর্টেশন এবং স্লাইভার পিসিং হচ্ছে এই বিশাল তার মানে বেশি হচ্ছে কতটা প্রায় এগারো লাখের মতো কিন্তু ক্যান ট্রান্সপোর্ট এবং স্লাইভার পিসিং বেশি হচ্ছে তো এই লাখ ক্যান ট্রান্সপোর্ট এবং স্লাইভার পিসিং এর মধ্যে প্রত্যেকটা ট্রান্সপোর্টেশন একটা হেজার তৈরি করছে এবং প্রত্যেকটা স্লাইভার পিসিং কিন্তু এক একটা ইয়ার্নের ফল্ট তৈরি করছে তার মানে পুরো বছর জুড়ে মানে কি পরিমাণ ইয়ার্নের ফল্ট বেশি পাবো আমি ওই ফ্যাক্টরি থেকে সেটা বোঝাই যাচ্ছে ছয়শোর জায়গায় আমি যদি ক্যান বারোশো মিলিমিটার ব্যবহার করি তাহলে একটা বিশাল পরিমাণ আমি পজিটিভ ইম্প্যাক্ট পাব স্লাইভার আমার কোয়ালিটির ক্ষেত্রেও কিন্তু একই সাথে সাথে ইকোনমিক্যালেও সেটা হচ্ছে এফিশিয়েন্ট এবং একই সাথে কিন্তু কোয়ালিটির দিক থেকেও এটা চমৎকার একটা প্রভাব সে নিয়ে আসতে পারে তো প্রোডাকশন কমে যাবে না না প্রোডাকশন কেন কমবে প্রোডাকশনের সাথে কোনো সম্পর্ক নাই এটা বরঞ্চ প্রোডাকশন তো বাড়বে তোমার হচ্ছে সময় কম লাগছে স্লাইভার চেঞ্জ করা লাগতেছে না ক্যান চেঞ্জ করা লাগতেছে অনেকক্ষণ পরে পরে তো আরো বাড়বে প্রোডাকশন কমার কোনো কারণ নাই আগে পাঁচ হাজার মিটার পর পরে মেশিন বন্ধ থাকতো দশ সেকেন্ড এখন পনেরো হাজার মিটার পর পরে থাকে তাহলে কি হবে প্রোডাকশন অবশ্যই বাড়বে হ্যাঁ কমার কোন সুযোগ নাই তার মানে খুব সিম্পল একটা আইডিয়া কিন্তু একটা মানে কি বিশাল একটা হচ্ছে প্রভাব সে রাখতে সক্ষম এরকম কিছু কিছু সিম্পল আইডিয়া কিন্তু অনেক চমৎকার লাগে যেমন হচ্ছে আমার খুব পছন্দের একটা সিম্পল আইডিয়া হচ্ছে শ্যাম্পুর বোতল আগেকার দিনে কিন্তু হচ্ছে বা শ্যাম্পুর বোতল তোমার হচ্ছে তার মুখটা থাকতো উপরের দিকে এবং মুখটা থাকতো হচ্ছে একটু ডিজাইন করা তো এবং যখন বোতলটা একটু শেষের দিকে চলে আসতো তখন সব শ্যাম্পু চলে যেত বোতলের তলায় শ্যাম্পু করতে গেলে বোতলটারে নিয়ে প্রচুর ঝাঁকাঝেঁকি করা লাগতো এবং শ্যাম্পুর বোতলে পেটের মধ্যে টিপ দিলে অনেক সময় শ্যাম্পু বের হয় কিছুটা ওই ওই পদ্ধতিতে বারবার ঝাঁকায় ঝাঁকায় পেটের মধ্যে টিপ দিয়ে দিয়ে শ্যাম্পু বের করা লাগতো খুবই বিরক্তিকর একটা কাজ ছিল তো কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই ধরনের বোতল অনেক কোম্পানি বাদ দিয়ে দিচ্ছে তারা হচ্ছে শ্যাম্পুর বোতলটাকে মুখটাকেই নিচের দিকে রেখে দেয় এখন বিষয়টাই এরকম শ্যাম্পুর বোতলের ডিজাইন এরকম অনেক শ্যাম্পুর বোতলে যে মুখটাই থাকবে নিচের দিকে তো মুখ যদি নিচের দিকে থাকে তাহলে হচ্ছে সুবিধা তার মানে যখন শ্যাম্পু একদম তলা নিতে তখনও কিন্তু শ্যাম্পুটা আসলে মুখেই আছে ঠিক আছে তো দেখো খুব সিম্পল একটা আইডিয়া কিন্তু আমাদের কাছে মনে হয় খুব সিম্পল আইডিয়া কিন্তু আসলে এটা কিন্তু মানে কি পরিমাণ কোটি 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 মানুষের হচ্ছে তোমার প্রচুর সময় এবং প্রচুর বিরক্তি হওয়া মেজাজ খারাপ এগুলির চাইতে কিন্তু হচ্ছে এই আইডিয়াটা বাঁচায় দিল তো খুব চমৎকার একটা আইডিয়া কিন্তু তারপর হচ্ছে এরকম আরো কিছু চমৎকার আইডিয়া যেমন ধরা যাক এই টয়লেট পেপারের যে হোল্ডার স্যার আপনার কথা বুঝতে পারতেছি না তাহলে একটু রেকর্ডেড ভার্সন দেখে নেওয়া লাগবে কিংবা যদি ঠিক কোন কথাটা বুঝো সেটা বললে আমি হয়তো আবার একটু রিপিট করার চেষ্টা করতে পারি আচ্ছা তো আমার এই দিক থেকে সমস্যা নেই আমার অডিও ঠিক আছে হয়তো নেটওয়ার্কের সমস্যা তো যেমন ধরা যায় টয়লেট পেপারের হচ্ছে হোল্ডারটা যেটা বর্তমান সময়ে বিশেষ করে প্লাস্টিকের যেটা মেটাডোর তারপরে হচ্ছে তোমার আর এফ এর যেটা ওদের যে ডিজাইনটা আগেকার সময় হচ্ছে এই দামি দামি তোমার মেটাল ফিনিশ দেওয়া ম্যাটেরিয়ালের মধ্যে স্প্রিং টিস্প্রিং থাকতো খুব ঝামেলা হ্যাঁ যেমন আমাদের ভার্সিটির হচ্ছে তোমার কি বলে ফিটিংগুলাই যদি খেয়াল করো টিস্যু পেপার হোল্ডারটা কিন্তু বেশ দামি ব্র্যান্ডের ঠিক আছে তো কিন্তু এটা সমস্যা কি দেখো টিস্যু পেপার খুলতে এবং বন্ধ করতে দুইটাতে খুবই সমস্যা স্প্রিং দেওয়া আছে তো অনেক টানা হেচড়া করতে হয় এর জায়গায় তোমাদের বাসায় যদি প্লাস্টিকের টয়লেট পেপার হোল্ডার থাকে মেটাদোর কিংবা আরএফএল এরটা এখন খুবই সহজ একটা টয়লেট পেপার নিয়ে এসে ধাক্কা দিলেই হয়ে যায় হালকা ধাক্কা দিলেই হয়ে যায় এবং খেয়াল করে দেখবে অতই সুবিধা ওই এমটি প্যাকেজ যেটা থাকবে পুরানটা ওইটাও ঠিক হচ্ছে তোমার এই উপরেই থাকবে মানে তোমার নতুন যে প্যাকেজ দিলে নতুন প্যাকেজের উপরেই বসানো থাকবে হ্যাঁ তুমি এটা সুন্দর করে নিয়ে চলে যাও আর আমাদের ভার্সারিতে যেটা খুব দামি ফিটিং ঠিক আছে দামি মেটাল যদিও আমরা যত্ন করি না তাই জং পরে যাচ্ছে তো ওইটার মধ্যে দেখবে বিশাল টানা হেচরা করা লাগে হ্যাঁ একবার ওই স্প্রিং এর সাথে যুদ্ধ করে পুরানটা খুলে বাইর করো আবার নতুনটা ঢুকাও এই স্প্রিং আবার নষ্ট হয়ে গেলে পাল্টানো লাগবে ঠিক আছে নষ্ট হয়ে যাচ্ছেও কোনো কোনটার মধ্যে স্প্রিং নষ্ট হয়ে গেলে পাল্টানো লাগবে এগুলি অনেক ঝামেলা এর তুলনায় প্লাস্টিকের টয়লেট পেপার হোল্ডার কিন্তু চমৎকার আইডিয়া হ্যাঁ শুধু একটু ধাক্কা দিলেই হয়ে যাচ্ছে আর কিছু না তো এটাও খুব চমৎকার একটা আইডিয়া এই জাম্বো ক্যানের ইস্যুটা তারপরে প্রথম টপিক আমরা এখানে শেষ দ্বিতীয় টপিকে আমরা চলে যাব কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো প্রশ্ন মনে হয় থাকার কথা না খুবই সহজ জিনিস ছিল এটা তারপর প্রশ্ন থাকলে তোমাদেরকে 1 মিনিট সময় দেয়া যাচ্ছে স্যার হ্যাঁ বলো কোশ্চেন শুনুন হুম আমরা যখন ক্যানের ডায়ামিটার বাড়াবো সেই ক্ষেত্রে কি আমাদের মেশিনের সেটিংও চেঞ্জ করতে হবে না সেটিং চেঞ্জ করতে হবে না তবে মেশিন সেটআপ চেঞ্জ করতে হবে সেটআপ চেঞ্জ করতে হবে মানে তোমার হচ্ছে কয়েলিং মেকানিজম আগে হয়তো ছিল ছোট ক্যানের জন্য এখন তোমার কয়েলিং মেকানিজমটাকে বড় করে ফেলা লাগবে তাই না কয়েলিং মেকানিজম কি বনে আছে মনে করে এটা টিউব টিউব থেকে স্লাইভার পড়ছে এভাবে ঘুরে ঘুরে স্লাইভারгами কয়েল আকারে ক্যানের মধ্যে রাখছি তো আগে ছয়শো মিলিমিটার ডায়া ছিল কয়েলটা ছোট হইলেই চলতো এখন বারোশো মিলিমিটার ডায়া তাহলে এখন কয়েলিং মেকানিজম কেউ কিন্তু বড় হইতে হবে এই ধরনের কিছু মেশিন সেট আপ চেঞ্জ করা লাগবে সেটিং চেঞ্জ করা লাগবে না মেশিন সেটিং চেঞ্জ করা লাগবে না কিন্তু সেট আপ চেঞ্জ করা লাগবে এই জন্যই অনেকে যারা পুরান মেশিন ব্যবহার করে তারা হচ্ছে এটা করছে না যারা নতুন কিনছে তারা এটা নিয়ে নিচ্ছে নতুন সেট আপ নিচ্ছে যারা ওরা নিয়ে নিচ্ছে তুমি কি বুঝতে পারছো না কে শুধু শুনেই গেলা কিন্তু বুঝতে পারো নাই না বুঝতে পারছি এখন আমরা যে ফিচারটা দেখবো এটা হচ্ছে ট্রুজলারের টি ডাটা এটা হচ্ছে একটা ট্রুজলারের মনিটরিং সিস্টেম কি মানে হচ্ছে বিশাল লেভেলের মনিটরিং এটা হচ্ছে দেখবো এখন আমরা শুরু করি তাহলে আমার ক্ষমাটা সরিয়ে দিই ড্রফেম টু এর পরে কিন্তু আর দেখানো হচ্ছে না কারণ চুজলার এর হচ্ছে ড্রফেম টু এর পরে কোনো মেশিন নাই টি ডেটা ইজ দ্য ব্র্যান্ড নিউ মনিটরিং সিস্টেম from ট্রুচলা এটা হচ্ছে প্রথম সূচনা এটা হচ্ছে তো আমার টি ডেটা হচ্ছে চুজলার একটা মনিটরিং সিস্টেম প্রসেস মনিটরিং সিস্টেম It opens up a whole new range of possibilities for an efficient analysis of the production process. তিনটা পয়েন্ট তারা বললো একটা হচ্ছে ট্রান্সপারেন্সি একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন এবং আরেকটা হচ্ছে অপ্টোমাইজেশন তো তিনটা পয়েন্টের উপরে আমরা হচ্ছে ভিডিওটাকে চিন্তা করবো এই তিনটা পয়েন্টের উপরে From now on, you can access the centrally controlled T-data system to monitor your production, even on the go. All important quality data and error statistics of the machines connected are saved and can be viewed on your internet-capable PC, smartphone, or tablet. The top-level manager factory owner তো টপ লেভেলের ম্যানেজার হচ্ছে সে যদি ফ্যাক্টরিতেও না থাকে বাইরে কোথাও থাকে সে হচ্ছে ইন্টারনেট ক্যাপেবল যে কোনো পিসি কিংবা হচ্ছে তার ডিভাইস থেকে সে খুব সহজেই ফ্যাক্টরির হচ্ছে প্রোডাকশন কেমন চলছে মেশিনের কোন সেকশনের কি অবস্থা এগুলি সম্পর্কে সে জেনে নিতে পারবে অর্থাৎ তাকে আর এই মিড লেভেলের ম্যানেজারদের উপর নির্ভর করতে হবে না হ্যাঁ যে এই মেশিনের কি অবস্থা চলছে কেমন চলছে এগুলা জন্য তাদেরকে মিড লেভেল ম্যানেজারের উপরে আস্থা রাখতে হবে না সে নিজেই হচ্ছে তার যদি ইন্টারনেট সিস্টেম থাকে তাহলে ইন্টার সিস্টেম ওয়ালা যে কোনো পিসি কিংবা ডিভাইস থেকে সে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে মূল বিষয়টা হচ্ছে আসলে এটা যখন টি ডাটা সিস্টেম ইনস্টল করা হবে তখন প্রত্যেকটা ইচ এবং ইন্ডিভিজুয়াল মেশিনকে একটা সেন্ট্রাল ডাটাবেসের অধীনে নিয়ে আসা হবে যার ফলে প্রত্যেকটা মেশিনের তথ্য ওই সেন্ট্রাল ডাটাবেসে থাকবে এবং টি ডাটা আসলে আমাদেরকে ওই সেন্ট্রাল ডাটাবেসে আমাদেরকে অ্যাক্সেসটা দিবে আর কি এটাই জিনিস তো ট্রান্সপারেন্সি বলা হচ্ছে এই কারণে ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা অর্থাৎ তথ্যের একটা স্বচ্ছতা থাকবে টপ লেভেলের ম্যানেজার একজন তিনি হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় থাকুক না কেন তিনি মেশিনের সংক্রান্ত তথ্যগুলি জানতে পারবেন এটা হচ্ছে ট্রান্সপারেন্সি এবার ইন্ডিভিজুয়ালাইজেশন web interface allows easy configuration of the T-Data software and can be adapted to your requirements. Individual options range from basic settings to highly sophisticated functions. You decide which data is of interest to you. configuration of the t data software আচ্ছা এখানে যেমন খেয়াল করো ইন্ডিভিজুয়ালাইজেশন বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা মেশিনের এমন না যে ধরা যাক কার্ডিং তো কার্ডিং এর তার 10টা মেশিন এমন না যে সে শুধু কার্ডিং সেকশনের একটা ওভারঅল আইডিয়া পাবে সে হচ্ছে কার্ডিং সেকশনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেশিন সম্পর্কে আইডিয়া নিতে পারবে ঠিক আছে যেমন ধরা যাক এখানে হচ্ছে সে কি করতেছে সে হচ্ছে এক এই টিসি ওয়ান অর্থাৎ ট্রুজলার তার যে কার্ডিং মেশিন টিসি মানে হচ্ছে ট্রুজলার কার্ডিং সে হচ্ছে তার কার্ডিং এর এক নাম্বার কার্ডিং মেশিন সম্পর্কে সে জানতে যাচ্ছে ঠিক আছে তো সে এক নাম্বার কার্ডিং মেশিন সম্পর্কে জানার চেষ্টা করতেছে দেখো এই যে কার্ড ওয়ান এক নাম্বার ক্লিক করলো এখন সে এই কার্ড ওয়ান এবং কার্ড টু বা এই ধরনের কার্ডিং গুলি ডাটা এখানে আসতেছে দেখো এখন আবার আসছে প্যারামিটার সেটিং সে এখন বিভিন্ন প্যারামিটার তো একটা মেশিনের মধ্যে তো প্রচুর প্যারামিটার থাকে সে চাইলে তার ইচ্ছা মতো প্যারামিটার অনুযায়ী দেখতে পারবে কিভাবে সেটা হ্যাঁ যেমন এখানে দেখো কারেন্ট ভ্যালুস সে বের করে একটা কার্ডিং মেশিনের অনেক ডাটা চলে আসছে যে সিভি কত তারপরে ক্যালেন্ডার রোলের কত বেগে ঘুরতেছে ক্যান ফিলিং হচ্ছে কত মিটার সিভি কত যাচ্ছে ওয়েবের সিভি কত সিলিন্ডারের হচ্ছে প্রোডাকশন কত হচ্ছে ডেলিভারি স্পিড কত হচ্ছে বিটার স্পিড কত হ্যাঁ ডফার প্রোডাকশন কত হচ্ছে ড্রাফট কত হচ্ছে ঠিক আছে এখন প্রচুর হচ্ছে প্যারামিটার এর মধ্যে সে সে যেই প্যারামিটারগুলি দেখতে চায় সেই প্যারামিটারগুলি সে সিলেক্ট করে নিচ্ছে range from basic settings to highly sophisticated functions you decide which data is of interest to you and how it is to be displayed as clearly structured graph ও আচ্ছা এবার খেয়াল করো যেমন দেখো আটটা কার্ডিং নিয়ে সে জানতে চাইছে কি কি জানতে চাইলো ডেলিভারি স্পিড কত সিভি কত যাচ্ছে এফিশিয়েন্সি কত তারপরে হচ্ছে কার্ডিং মেশিনের ড্রাফট কত হচ্ছে প্রোডাকশন কত কেজি পার আওয়ার স্লাইভার কাউন্ট কত এবং ওই যে সিভির মধ্যে ভ্যারিয়েশন কত ঠিক আছে এই তথ্যগুলি সে ওই লিস্ট থেকে নিয়ে দেখতে পাচ্ছে তার মানে তুমি একেবারে ইন্ডিভিজুয়াল মেশিন তো দেখতে পাচ্ছই ইন্ডিভিজুয়াল মেশিনেরও ইন্ডিভিজুয়াল প্রপার্টি দেখতে পাচ্ছ individual machinery individual property tables to optimize the... the production process simply have your relevant data displayed over a specific period this will allow you to quickly recognize and correct trends in production malfunctions and faults optimize machine settings and noticeably reduce downtimes

হচ্ছে দশটা থেকে দুপুর দুইটার শিফটের কি অবস্থা ছিল সেই টোটাল শিফটের প্রোডাকশন কেমন গেল কোয়ালিটির জায়গা থেকে কোনো ফল ডাউন হয়েছিল কিনা সেটা দেখা সম্ভব এমন কি সেটিং প্যারামিটারও চেঞ্জ করা সম্ভব সেটিং প্যারামিটারও প্রসেস প্যারামিটারও চেঞ্জ করা সম্ভব এটাকে বলা হচ্ছে অপটিমাইজেশন By comparing current and historical measurement data a card, a conclusion can be drawn about the condition of your clothing. যেমন ধরো যে ডাটা দেখে তার কাছে মনে হলো যে কোনো একটা কার্ডিং মেশিনের সিভি পার্সেন্টেজ অনেক বেশি তো সে হচ্ছে এই তথ্যটা চাইলে ফ্যাক্টরিতে জানাই দিতে পারে হ্যাঁ ফ্যাক্টরি তখন কি করবে যেই কার্ডিং মেশিনের সমস্যা সেই কার্ডিং মেশিনটা চেক করে দেখবে মনে করো তারা দেখে মনে করলো যে কার্ডিং মেশিন এটা কিন্তু ফ্ল্যাট কার্ডিং মেশিনের ফ্ল্যাট বার এখানে আমরা যেটা ছবিটা দেখলাম এটা হচ্ছে কার্ডিং মেশিনের ফ্ল্যাট বার আমরা ফ্ল্যাট পড়েছিলাম যে ওই ফ্ল্যাট বাড়িটা তো কার্ডিং মেশিনের ফ্ল্যাট বারের সমস্যা তারা করলো কি ফ্ল্যাট বার চাইলে চেঞ্জ করে দিয়ে আবার দেখতে পারবে সে বললো যে জি স্যার আমি ফ্ল্যাট বার চেঞ্জ করে দিচ্ছি আপনি এখন দেখেন তো বিদেশের মাটিতে বসেই ও ভদ্রলোক দেখতে পারবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন সিভিটা ঠিক আছে এরকম আর কি ক্লোদিং এই যে ফ্ল্যাট বার চেঞ্জ করে নতুন একটা বসায় দিল ওয়ান গ্লান্স এট দা প্রোগ্রেস অফ ইওর সিভি ভ্যালুস শোজ ওয়েন আ ক্লোদিং চেঞ্জ এই যে এখন আর গ্রাফটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে না এই গ্রাফটা এখন কিন্তু সোজা যাচ্ছে ওইটাই দেখাচ্ছে মেক সেন্স When comparing your machines against each other, possible malfunctions become apparent sooner. A sudden increase in যেমন এখানে যদি কোনো সমস্যা হয় মেশিনে সেটাও ডিটেক্ট করা অনেক ক্ষেত্রেই সম্ভব যেমন তোমার যেহেতু সব ডাটা আছে ড্রফেম চারটা ড্রফেম ছিল সিবি দেখো একটা টু পয়েন্ট একটা টু সবার শেষে একটা টু পয়েন্ট কিন্তু মাঝখানে একটা টু অর্থাৎ এটা খুবই সমস্যা তৈরি হচ্ছে এখানে তো সময় শেষ স্যার প্রেজেন্ট নেন চলে যাও তুমি প্রেজেন্ট দেয়া লাগবে না তারপর হচ্ছে 2.8 তুমি নিশ্চিন্ত মনে ঘুমায় পড়তে পারো 2.8 তো 2.8 আমার একটা সিভি বেশি ড্রফেম 3 এর সিভি বেশি তো এখন এটা কি করা যায় তার মানে এটা ওই ভদ্রলোক বাইরে থেকেই সে এটা বুঝতে পারবে শুধু তাই না সিভি ভ্যালু অফ অনলি ওয়ান অফ তো ফল্ট কোথায় হবে এই ডায়াগ্রামটাকে আমরা বলি যেমন এই স্পেকট্রোগ্রামে এইখানে একটা বড় উঁচু জায়গা দেখা যাচ্ছে উঁচু জায়গা মানে হচ্ছে হচ্ছে ফল্ট কোথাও এবং এই ডায়াগ্রাম থেকে পড়াই নাই ইয়ার্ন মেজারে উঠলে হয়তো পড়তা তো এই ডায়াগ্রাম থেকে মোটামুটি আইডিয়া করা সম্ভব যে ফলটা ঠিক কোন জায়গা থেকে আসতেছে সময় মিলবে না কিন্তু বেশিরভাগ সময় ডায়াগ্রাম দেখে অনেক সময় হচ্ছে আইডিয়া পাওয়া সম্ভব যে ফলটা কোথেকে হচ্ছে while all the others are running normally indicates a damaged top roll of this draw frame receiving direct notification in case of faults helps reduce the downtime of your machine frames the coma the lapwinder, winder and foreign part separators and an the connected machines send the information automatically to the communication gateway. Central and seamless data storage to a long-term database is provided through the high-performance recording tool T-Records. The data can be accessed and edited on PC, tablet or smartphone via the in-house network or the Internet by means of the T-Data software. T-Data is compatible with all standard operating systems. Regularly used functions can be... এরপরে আর বিশেষ কিছু আমাদের ফিচার সংক্রান্ত দেখান এরপরে গুনগান আর কি যে অনেক দেশে এটা চলে এই সেই এগুলা ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে শেষ করি কোন সেকশন তোমরা ছিলে একটু বলো কোন সেকশন তোমরা সেকশন 4 সেকশন 4 সেকশন 4 স্যার তাহলে কি স্যার এই টিরাটা কি পুরোটাই কি স্যার মানে ইন্টারনেট বেস এরকম কিছু হ্যাঁ ডাটা এবং ইন্টারনেট তো কানেকশন অবশ্যই লাগবে নয়তো তুমি তো হচ্ছে বাইরে থেকে তুমি এক্সেস নিতে পারবে না ঘরে বসে সবকিছু করতে ম্যানেজার করতে পারবে আর কি এটা একদম টপ লেভেলের লোকজন কাজ করবে এটা নিয়ে জিএম কিংবা ইডি তারা হচ্ছে এটার মধ্যে এক্সেস নিতে তাদের জন্য আর কি মূলত স্যার টি ডাটা দিয়ে তো মনে হয় স্যার আমার প্রোডাকশনটা কেমন হচ্ছে সেটা আমি দেখতে পারবো কি আমি কি কোনো সেটিং কি কোনো কিছু কি চেঞ্জ করতে কিছু কিছু সেটিং প্যারামিটার হচ্ছে চেঞ্জ করা যাবে নয়টা থেকে দশটা সেকশন ফোর তোমরা তাই না হ্যাঁ সেকশন ফোর ঠিক আছে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি সবাইকে স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল বলো হ্যাঁ আমরা যেহেতু ক্যানের ইয়েটা যতই ডায়ামিটা যতই বাড়াচ্ছে আমার ততই কোয়ালিটি ভালো হচ্ছে হ্যাঁ তাহলে তো স্যার আমি চাইলেই আমি ক্যানের মানে ডায়ামিটারটা বাড়াইতে পারি যেহেতু আমার কোনো মানে একদম মেশিনের সেটিং কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না শুধু কি করা যায় এটা মানে বারোশো কে চব্বিশশো বানায় ফেলবা মানে সেরকম কথা বলছিলাম আর কি হ্যাঁ না একটা তো অপটিমাম লিমিটে থাকতেই হবে কারণ একই সাথে তুমি যদি হচ্ছে চব্বিশশো মিলিমিটার বানায় ফেলতে চাও তোমার কয়েলিং মেকানিজমটা এরকম বিশাল একটা কয়লিং মেকানিজম লাগবে সেটা আবার পরবর্তীতে সমস্যা তৈরি হবে তাছাড়া এই বারোশো মিলিমিটারেই ক্যানের ওয়েট চলে যাচ্ছে ছিয়াত্তর কেজি তো ছিয়াত্তর কেজি একজন নিতে পারে একজন ওয়ার্কারের পক্ষে নেওয়া সম্ভব তুমি যদি বারোশো চব্বিশ বানায় দাও তাহলে দেড়শো কেজি স্লাইভার রেকেট যে ঠেলা দিবে তখন আমাদেরকে বডি বিল্ডার খুঁজে নিয়ে আসতে হবে ওয়ার্কার হিসেবে আর মেশিন সেট আপের জন্য কয়েলিং মেকানিজমকে বিশাল বড় করে ফেলা লাগবে সেটা এক সময় আর হচ্ছে অপটিমাম লিমিট পার হয়ে যাবে আরকি কারণ এখন পর্যন্ত বারোশোতেই দেখা যাচ্ছে যে তোমার সামলায় নেওয়া সম্ভব আপাতত এইটুকুই আসছে তো এর চেয়েও যদি খুব বেশি বাড়তে যাই বা চব্বিশশো বা ছত্রিশশো মিলিমিটার বানায় ফেলতে যাই তাহলে হচ্ছে বিষয়টা আর তখন এত সহজ থাকবে না ক্যানের ওয়েট হয়ে যাবে তিনশো কেজি ঠিক আছে তো একটা অপটিমাম এসে থামতে হবে ঠিক আছে ক্লাসটা শেষ করছি আমরা السلام علیکم السلام علیکم وعلیکم السلام